হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কো ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি আমাদের দেওয়া রয়েছে, দেখো, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 11, তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এখন আমাদের প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলো। না, স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, এইভাবে কন্টিনিউ চলে যাচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের প্রথম 21টি স্বাভাবিক সংখ্যা মানে 21তম স্বাভাবিক সংখ্যা কে আসবে? 21। তাহলে আমাদের প্রথম 21টি আমাদের প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 দেওয়া আছে। তাহলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার আমরা সমষ্টি কত পেয়ে যাব? না, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার যে আমরা সমষ্টি পাবো সেটা হবে কত? 11 × 21, আমরা ক্যালকুলেট করি, 11 × 11, 11 × 22, 31, 231। অর্থাৎ প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেলাম 231। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি কি স্বাভাবিক সংখ্যা এইভাবে বলা হয়েছে, তাহলে 21-এর আগে আমাদের 20 আসবে। তাহলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমাদের জানা আছে, আমরা যদি 20 পর্যন্ত নির্ণয় করতে চাই তাহলে ওই যে সমষ্টিটা আমরা পেয়েছি সেখান থেকে 21 বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এখানে আমরা কি করবো, এই 231 থেকে 21 বিয়োগ করে দেব, যেটা আমাদের এখানে চলে আসবে কত? 210। তাহলে এখান থেকে আমরা সহজেই প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যে গড় সেটা পেয়ে যাব। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? না, 210/20, ফলে এটা কাটাকাটি হয়ে যাবে এবং এখান থেকে আমরা কত পেয়ে যাব? না, 10.5। এটাই হবে অ্যাকচুয়ালি এই কোশ্চেনের আনসার। ভিডঙ্কো.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।